আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হাইলাইটস এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত স্টোরি শুটিং অ্যান এলিফ্যান্ট নিয়ে আলোচনা করব। শুটিং অ্যান এলিফ্যান্ট, এটি একটি বিখ্যাত এসে। এই এসেটি রচনা করেছিলেন বিখ্যাত এসেইস্ট জর্জ ওরওয়েল। জর্জ ওরওয়েল, তিনি জন্মগ্রহণ করেছিলেন 25 জুন 1903 সালে মতিহারিতে, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া। অর্থাৎ 1903 সালে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, তখন পুরো ভারতবর্ষে কোনো স্বাধীন দেশ ছিল না। পুরো ভারতবর্ষ তখন ব্রিটিশদের সাম্রাজ্যবাদের অংশ ছিল। সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বেঙ্গল প্রেসিডেন্সির মতিহারি নামক জায়গায় তিনি 1903 সালে জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি মৃত্যুবরণ করেছিলেন 21 জানুয়ারি 1950 সালে ইংল্যান্ডের লন্ডনে। অর্থাৎ তিনি মাত্র 46 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। জর্জ ওরওয়েল, এই নামটি হচ্ছে মূলত তার ডাক নাম। তার আসল নাম হলো অ্যারিক আর্থার ব্লেয়ার। অ্যারিক আর্থার ব্লেয়ার বা জর্জ ওরওয়েল, তিনি ছিলেন মূলত একজন ইংলিশ নভেলিস্ট, একজন এসেইস্ট, একজন জার্নালিস্ট এবং একজন ক্রিটিক। ইংরেজি সাহিত্যে তিনি ব্যাপক অবদান রেখেছিলেন। তার লেখনীগুলোর বৈশিষ্ট্য হলো তিনি অ্যান্টি ফ্যাসিজম, অ্যান্টি স্ট্যালিনিজম, ডেমোক্রেটিক সোশ্যালিজম, লিটারেরি ক্রিটিসিজম এবং জার্নালিজমের উপর বেশি আলোকপাত করতেন। অর্থাৎ তিনি মূলত এই সকল বিষয়াবলীর উপর লেখালেখি করতেন। তার নোটেবল ওয়ার্কস হলো অ্যানিমেল ফার্ম এবং শুটিং অ্যান এলিফ্যান্ট। শুটিং অ্যান এলিফ্যান্ট, এটি হচ্ছে মূলত একটি অটোবায়োগ্রাফিক্যাল এসে। অটোবায়োগ্রাফি শব্দটির অর্থ হলো আত্মজীবনী। অটোবায়োগ্রাফিক্যাল এসে বলতে ওই সকল এসেগুলোকে বোঝানো হয় যেই সকল এসেগুলোতে একজন মানুষের জীবনী রচনা করা হয়ে থাকে এবং ওই ব্যক্তি নিজে তার নিজের জীবনী রচনা করে থাকেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে, একজন মানুষ যখন সে নিজে তার নিজের জীবনী কোনো গ্রন্থে রচনা করে থাকেন, সেটি হচ্ছে একটি অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক বা আত্মজীবনীমূলক গ্রন্থ। ঠিক সেমভাবে শুটিং অ্যান এলিফ্যান্ট, এটি হচ্ছে একটি অটোবায়োগ্রাফিক্যাল এসে, কারণ এখানে জর্জ ওরওয়েল তার নিজের জীবনের ঘটনাগুলোকে রচনা করার চেষ্টা করেছেন। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হলো অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের একটি লেকচার রয়েছে। সেই লেকচারটি তোমরা দেখলে অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো গাইস, এখন আমরা এই এসেটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ডিসকাস করব। কোন ঘটনা বা কারণের পরিপ্রেক্ষিতেই এই এসেটি রচনা করা হয়েছিল, এই ব্যাকগ্রাউন্ডটি আমাদেরকে সঠিকভাবে বুঝতে হলে আগে একটি থিওরি সম্পর্কে জানতে হবে, আর সেটি হলো ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম, যার অর্থ হচ্ছে সাম্রাজ্যবাদ। ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ হচ্ছে এক ধরনের পলিসি যেখানে কোনো বড় এবং শক্তিশালী দেশ তার পার্শ্ববর্তী কোনো দুর্বল দেশ বা অঞ্চলকে যখন নিজেদের কব্জায় এনে শাসন করে থাকে, সেটিকে সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম বলা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে, অনেক বড় এবং পাওয়ারফুল কোনো দেশ যখন তার নিজের পার্শ্ববর্তী কোনো দুর্বল দেশ বা অঞ্চলকে নিজেদের দখলে এনে যখন শাসন করে থাকে, সেটি হচ্ছে মূলত সাম্রাজ্যবাদ। আর এই সাম্রাজ্যবাদের পেছনে কয়েকটি কারণ থাকে। প্রধানত যে কারণগুলো, সেগুলো হলো যেমন মানি বা ওয়েলথ, ন্যাশনাল প্রাইড, রেসিজম এবং রিলিজন। এই প্রধান 4-5টি কারণে মূলত সাম্রাজ্যবাদ গড়ে তোলা হয়। উদাহরণসহ বলতে গেলে, যেমন বর্তমানে ফ্যালেস্টাইন বা ফিলিস্তিনকে ইসরায়েলিরা নিজেদের কব্জায় এনে বর্তমানে শাসন শোষণ করছিল। এটার পেছনে প্রধান কয়েকটি কারণ রয়েছে, যেমন একটি হচ্ছে মানি বা ওয়েলথ, ন্যাশনাল প্রাইড, রেসিজম এবং রিলিজন। সবগুলো কারণে মূলত এই সাম্রাজ্যবাদের পেছনে রয়েছে। এছাড়াও আমরা ইতিপূর্বে অনেকগুলো সাম্রাজ্যবাদের নাম শুনেছি, যেমন মোগল সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ। এবার আসি মুঘল সাম্রাজ্যবাদ সম্পর্কে। আমরা জানি আজ থেকে 100 বছর পূর্বে আমাদের এই পুরো অঞ্চল তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার সহ এই পুরো অঞ্চলে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। তখন সবগুলো রাষ্ট্র একটি অঞ্চলের আয়ত্তাধীন ছিল, আর সেটির নাম ছিল ভারতবর্ষ। ওই ভারতবর্ষে মুঘলরা প্রায় 350 বছর শাসন করেছিল। মুঘলরা হচ্ছে মূলত তুর্কি এবং মঙ্গোলীয় বংশোদ্ভূত। মুঘল সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর 1526 সালের 30 এপ্রিল পানিপথের যুদ্ধের মাধ্যমে তৎকালীন কাবুল, অর্থাৎ বর্তমান আফগানিস্তানের কাবুল, ওই কাবুল সিটির শাসক ইব্রাহিম লোধিকে পরাজিত করে কাবুল দখলে নিয়ে আসে।
এবং সেই কাবুল দখলের মধ্য দিয়েই তাদের মোগল সাম্রাজ্যের সূত্রপাত ঘটে। পরবর্তীতে তাদের শাসনকার্য ও প্রভাব পুরো ভারতবর্ষে বিস্তৃতি লাভ করে। 1526 সাল থেকে 1857 সাল পর্যন্ত প্রায় 350 বছর মোগলরা এই ভারতবর্ষে শাসন করেছিল। মোগল সাম্রাজ্যের শাসকগণ ছিলেন পর্যায়ক্রমে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর, সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব, সম্রাট বাহাদুর শাহ, সম্রাট মোহাম্মদ শাহ এবং সর্বশেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। প্রায় 350 বছরের শাসনকার্য চলাকালীন সময়ে তারা ব্যাপক সমৃদ্ধি অর্জন করেছিল এবং সেই সাথে ব্যাপক সমালোচনারও সম্মুখীন হয়েছেন। তাদের বিরুদ্ধে স্থানীয় বিভিন্ন গোত্র ও জনগোষ্ঠীগুলো বিদ্রোহ শুরু করে দেয়। তাদের মধ্যে অন্যতম ছিল রাজপুত গোত্র, মারাঠা গোত্র, শিখ গোত্র এবং আফগান বিদ্রোহীরা। রাজপুত, মারাঠা, শিখ ও আফগান বিদ্রোহীদের বিদ্রোহের সম্মুখে পড়ে এই মোগল সাম্রাজ্যের স্থানীয় শাসকরা অনেক দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে মোগল সাম্রাজ্য চলাকালীন সময়ে তৎকালীন ব্রিটিশ যে মানুষগুলো ছিলেন, ব্রিটিশ বিজনেসম্যান যারা ছিলেন, ব্যবসায়ীরা, তারা এই ভারতবর্ষের সমুদ্র তীরবর্তী বিভিন্ন অঞ্চল আস্তে আস্তে নিজেদের কব্জায় নিয়ে আসে। তারা প্রথমত এ সকল অঞ্চলে ব্যবসা করতে আসে, এসে এখানকার যে জনগোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে তারা নিজেদের পক্ষে নিয়ে যায়। একটা সময় আস্তে আস্তে তাদের মধ্যে তারা এই মোগল বিরোধী বীজ বপন করতে থাকে। ব্রিটিশরা সর্বপ্রথম ভারতবর্ষের অঞ্চলে আসে 1661 সালে ব্যবসায়ের উদ্দেশ্যে। পরবর্তীতে ব্রিটিশরাও আস্তে আস্তে বিভিন্ন অঞ্চল নিজেদের কব্জায় নিয়ে যায়। ব্রিটিশরা প্রথম দিকে দুর্বল থাকায় তারা সরাসরি মোগলদের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি, কিন্তু তারা স্থানীয় যে জনগণগুলো ছিল তাদেরকে আস্তে আস্তে মোগলদের বিরুদ্ধে আস্তে আস্তে শিখাতে থাকে এবং বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। এভাবে স্থানীয় জনগণগুলো আস্তে আস্তে মোগলদের বিরুদ্ধাচারণ শুরু করে এবং একটা সময় ইংরেজরা সরাসরি মোগলদের বিরুদ্ধে অবস্থান করে। আর সেটির প্রমাণ হলো 1767 সালের বক্সারের যুদ্ধ। সে বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে মোগলরা পরাজিত হয়েছিল। যাই হোক, এভাবে আঞ্চলিক বিদ্রোহ চলতে চলতে আস্তে আস্তে মোগল সাম্রাজ্য ভাগ হতে থাকে এবং ইংরেজরা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করতে থাকে। ঠিক সেই রকমভাবেই 1857 সালে মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ইংরেজদের কাছে বন্দী হয়। ইংরেজরা তখন তৎকালীন মোগল সম্রাটকে তৎকালীন রেঙ্গুনে, অর্থাৎ বর্তমান মিয়ানমারের রেঙ্গুনে, তাকে নির্বাসনে পাঠায় এবং এই নির্বাসনের মধ্য দিয়েই মোগল সাম্রাজ্যের পতন ঘটে। এই গেল মোগল সাম্রাজ্যের ইতিহাস। 1857 সালে মোগলরা যখন তাদের শাসনামলের পতন ঘটে, এরপর থেকেই এই ভারতবর্ষ ব্রিটিশদের কব্জা চলে আসে। তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ শুরু হয়, অর্থাৎ এই ভারতবর্ষকে তখন ব্রিটিশরা শাসন শুরু করে। তখন থেকে, অর্থাৎ 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত পুরো 100 বছর এই ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করেছিল। ব্রিটিশরা তখন শাসনের পরিবর্তে শোষণ করত বেশি, আর সেটার প্রমাণ হলো ব্রিটিশ শাসনামলে জানা যায় যে এই পুরো ভারতবর্ষ থেকে ব্রিটিশরা প্রায় 45 ট্রিলিয়ন মার্কিন ডলার তাদের দেশে পাচার করে। 45 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটিকে ডলার হিসেব করলে হয় 45 লক্ষ কোটি ডলার, আর সেটাকে বাংলা টাকা হিসেব করলে হয় 3,825 লক্ষ কোটি টাকা। একটু চিন্তা করে দেখো তো, বাংলাদেশের বর্তমান বাৎসরিক বাজেটের পরিমাণ প্রায় 6 লক্ষ কোটি টাকা। ব্রিটিশরা ভারতবর্ষ থেকে যে পরিমাণ টাকা পাচার করেছিল, সেটা যদি আমরা বাংলাদেশি বাজেটের সাথে হিসাব করি, তাহলে বাংলাদেশের প্রায় 638 বছরের বাজেটের পরিমাণ। ও মাই গড, ভাবা যায়? বর্তমান বাংলাদেশে বাৎসরিক যে পরিমাণ টাকা খরচ হচ্ছে, এভাবে প্রায় 638 বছরে যে পরিমাণ টাকা খরচ হবে, ঠিক সেই পরিমাণ টাকা ব্রিটিশরা ভারতবর্ষ থেকে তাদের দেশে পাচার করে নিয়ে গিয়েছিল। তার মানে বর্তমান আধুনিক বিশ্বে ব্রিটিশরা কেন এত ধনী রাষ্ট্র, এটা আমাদের আর বোঝার বাকি নেই। অন্যদিকে আরেকটি মজার তথ্য হচ্ছে, ব্রিটিশরা যখন তাদের শাসনামলে এত এত টাকা তাদের দেশে পাচার করে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় তাদের শাসনামলে ভারতবর্ষে অনাহারে না খেয়ে দুর্ভিক্ষে প্রায় 1,20,00,000 থেকে 2,90,00,000 মানুষ মারা গিয়েছে। একদিকে তারা নিজেরা টাকা পাচারে ব্যস্ত,
অন্যদিকে ভারতবর্ষের মানুষগুলো দুর্ভিক্ষে কোটি কোটি মানুষ মারা যায়। এই হচ্ছে মূলত ব্রিটিশ শাসনামল। পরবর্তীতে 1947 সালে দেশ বিভাজনের মধ্য দিয়েই ব্রিটিশদের এই সাম্রাজ্যবাদের পতন ঘটে। এতক্ষণ আমরা মোগল এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের গল্প শুনেছি। এবার আসি মূল কথায়। আমাদের আজকের গল্পের অথর যিনি জর্জ ওরওয়েল, তিনি মূলত ব্রিটিশ শাসনামল চলাকালীন সময়ে 1903 সালে বেঙ্গল প্রেসিডেন্সির মতিহারি নামক জায়গায় জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি এখানেই বড় হন। আর তিনি যখন এই গল্পটি লিখেন তখন সময় ছিল 1931 সাল। 1931 সালের সময় তার বয়স ছিল 27 থেকে 28 বছর। সেই সময় তিনি মূলত তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের একটি অঞ্চল মোলমেইন এ একজন পুলিশ কর্মকর্তা হিসেবে জব করতেন। মোলমেইন, এটা হচ্ছে মূলত বার্মা বা বর্তমান মায়ানমারের একটি শহর। সেই জায়গাতে তিনি একজন পুলিশ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। জর্জ ওরওয়েল, তিনি যদিও একজন ব্রিটিশ নাগরিক হন, তবুও তিনি মূলত এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের, ব্রিটিশ শাসকদের এই শোষণ নীতির একদম পছন্দ করতেন না। তিনি দেখতে পান যে এই ব্রিটিশ সরকাররা মানুষদের সাথে খুব বেশি প্রতারণা করছে, মানুষদেরকে খুব বেশি নির্যাতন করছে, তাদের কষ্টে অর্জিত সম্পদ আবার ব্রিটিশে পাচার করে নিয়ে যাচ্ছে। এবং তিনি ছোটোবেলা থেকে এটাও দেখেন যে এই অঞ্চলের যে মানুষগুলো রয়েছেন স্থানীয়, অর্থাৎ ভারতবর্ষের স্থানীয় যে মানুষগুলো রয়েছেন, তারা সবসময় ব্রিটিশদেরকে দেখলে হাস্যরসাত্মক করতো, হাসি ঠাট্টা করতো, অপমান করতে পছন্দ করতো। অর্থাৎ এক কথায় বলতে গেলে স্থানীয় যে মানুষগুলো রয়েছেন তারা ব্রিটিশদেরকে দেখলে রীতিমতো তিরস্কার এবং অপদস্থ করতেই পছন্দ করতেন। ঠিক সেই রকমভাবে জর্জ ওরওয়েল, তিনি একজন পুলিশ কর্মকর্তা হয়েও তিনি দেখছেন যে রীতিমতো তিনি স্থানীয় মানুষদের দ্বারা তিরস্কারের শিকার হন। আর এই তিরস্কারের কারণে তিনি মূলত স্থানীয় যে মানুষগুলো রয়েছেন তাদেরকে কোনোভাবে দোষারোপ করেন না, কারণ তিনি নিজেই দেখেন যে ব্রিটিশরা আসলে তাদের সাথে অন্যায় করছে আর ব্রিটিশরা তাদের আসলেই তিরস্কার পাওয়ার যোগ্য। যার কারণে তিনি 1931 সালে এই স্টোরিটি লিখেন, এই কারণে যে তিনি এই স্টোরিটিতে এটা বোঝাতে চান যে কেন মূলত স্থানীয় মানুষগুলো ব্রিটিশদেরকে দেখলে তিরস্কার করে, অপদস্থ করতে পছন্দ করে এবং হাসাহাসি করতে পছন্দ করে। একটু খেয়াল করে শোনো, তিনি মূলত এই স্টোরিটি লিখেছেন এই কারণে যে রিডারদেরকে তিনি এটা বোঝাতে চান যে কেন ব্রিটিশদেরকে স্থানীয় জনগণগুলো এভাবে তিরস্কার করে, হাসি ঠাট্টা করে এবং অপদস্থ করে, কেন ব্রিটিশরা এই হাসি ঠাট্টা পাওয়ার যোগ্য বা প্রাপ্য, এই ব্যাপারগুলোই তিনি মূলত এই স্টোরিটিতে তুলে ধরার চেষ্টা করেছেন, যেন অন্তত ভবিষ্যতে রিডাররা বুঝতে পারেন যে কেন স্থানীয় জনগণগুলো ব্রিটিশদেরকে এভাবে তিরস্কার করত আর কী কারণেই মূলত ব্রিটিশরা স্থানীয় জনগণের কাছে তিরস্কারের প্রাপ্য। আশা করি এই স্টোরিটির ব্যাকগ্রাউন্ড তোমরা বুঝতে পেরেছ। শুটিং অ্যান এলিফ্যান্ট, স্টোরিটি লেখা হয়েছিল 1931 সালে এবং এটি প্রকাশিত হয়েছে লেখার 5 বছর পর 1937 সালে একটি ম্যাগাজিনে, আর ওই ম্যাগাজিনের নাম হলো নিউ রাইটিং। এই স্টোরিটির টাইম সেটিং হলো 1920 সালের শুরুর দিকে একদিনের ঘটনা, অর্থাৎ 1920 সালের শুরুর দিকের যে কোনো একদিনের ঘটনা এই স্টোরিটিতে আলোকপাতিত করা হয়েছিল, যখন অথর জর্জ ওরওয়েল একজন পুলিশ অফিসার হিসেবে বার্মাতে চাকরি করছিলেন আর বার্মার বর্তমান নাম হচ্ছে মিয়ানমার। এই স্টোরিটির প্লেস সেটিং হলো মোলমেইন বার্মা ডিউরিং দ্য ব্রিটিশ রুল দেয়ার। বার্মার মোলমেইন সিটি, বর্তমান মায়ানমারের মোলমেইন সিটি হচ্ছে মূলত এই স্টোরিটির প্লেস সেটিং। আশা করি বুঝতে পেরেছ। তো গাইজ, এখন আমরা এই স্টোরিটির পারপাস সম্পর্কে ডিসকাস করব। কোন পারপাসে বা কোন উদ্দেশ্যে জর্জ ওরওয়েল এই স্টোরিটি লিখেছিলেন? এই স্টোরিটি লেখার পিছনে তার কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথম কারণ যেটি, সেটি হলো এই স্টোরিটি লেখার মাধ্যমে তিনি মূলত রিডারদেরকে এটা বোঝাতে চেয়েছিলেন যে কী কারণে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় স্থানীয় ভারতবর্ষের মানুষগুলো কী কারণে ব্রিটিশদেরকে ঘৃণা করত। এবং তিনি নিজে একজন পুলিশ অফিসার, পুলিশ অফিসার হওয়ার পরেও তিনি বিভিন্নভাবে স্থানীয় যে বার্মিজরা ছিলেন তাদের কাছে ঘৃণিত ছিলেন। কী কারণে তিনি নিজেও স্থানীয় বার্মিজদের কাছে ঘৃণিত ছিলেন, সেই কারণগুলোকে তিনি এই স্টোরিটিতে তুলে ধরার চেষ্টা করেছিলেন প্রথমত। দ্বিতীয় কারণ যেটি, সেটি হলো এই স্টোরিটি রচনা করার মাধ্যমে তিনি এই শিক্ষাটি দিতে চেয়েছিলেন যে কীভাবে ব্রিটিশরা তাদের অধীনস্থ দেশগুলোর সাথে শাসন শোষণ করে থাকে, অর্থাৎ
ব্রিটিশ শাসনের যে প্রক্রিয়া রয়েছে, শাসন হোক অথবা শোষণ হোক, ওই প্রক্রিয়াটি তিনি এই স্টোরিটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে জর্জ ওরওয়েল তিনি একজন ব্রিটিশ নাগরিক হওয়ার পরেও তিনি ব্রিটিশদের এই শাসনের নামে শোষণকে পছন্দ করতেন না। তাহলে আমরা বুঝতেই পারি এই স্টোরিটি রচনা করার মাধ্যমে তিনি মূলত ব্রিটিশরা তাদের অধীনস্থ দেশগুলোর সাথে শাসনের নামে কি শোষণ করত সেই ব্যাপারগুলো তিনি এই স্টোরিটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা এই স্টোরিটির ক্যারেক্টার্সগুলো সম্পর্কে ডিসকাস করব। স্টোরিটিতে বেশি ক্যারেক্টার্স নেই, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্স রয়েছেন। প্রথম এবং প্রধান ক্যারেক্টার যিনি, তিনি হলেন জর্জ ওরওয়েল বা দ্য ন্যারেটর, অর্থাৎ এই স্টোরিটির বর্ণনাকারী হচ্ছেন মূলত স্টোরিটির অথর জর্জ ওরওয়েল। তিনি ছিলেন মূলত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ একটি দেশ বার্মা এর একজন ব্রিটিশ পুলিশ অফিসার। তিনি মূলত তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাবলীকে এই স্টোরিটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। স্টোরিটির ঘটনায় আমরা দেখতে পাব যে তিনি একজন পুলিশ কর্মকর্তা, তিনি তার অফিসে রয়েছেন এবং একজন সাব ইন্সপেক্টর তাকে কল দিয়ে বলেছে যে একটি হাতি লোকালয়ে চলে এসেছে এবং মানুষকে খুন করছে, মানুষের সম্পদ নষ্ট করতেছে। তখন তিনি যান এবং ওই হাতিটিকে গুলি করে হত্যা করেন। এবং আমরা স্টোরিটির প্লটে এটাও দেখব যে এই পুলিশ অফিসার যদিও একজন ব্রিটিশ পুলিশ অফিসার, তবুও স্থানীয় যে বার্মিজ পিপলরা রয়েছেন তারা বিভিন্নভাবে এই পুলিশ অফিসারকে তিরস্কার করত, হাসি ঠাট্টা করত। তিনি যেই নিরীহ হাতিটিকে গুলি করে হত্যা করেছিলেন, তিনি মূলত হত্যা করার জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু উৎসুক জনতার কাছে নিজের বীরত্ব প্রকাশ করার জন্যে তিনি অন্যায়ভাবে ওই হাতিটিকে গুলি করে হত্যা করেছিল, যার জন্য তিনি নিজেও খুব হ্যাজিটেটেড ফিল করেছিলেন। যাই হোক, এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে দ্য সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর যিনি মূলত ওই মলমেইনের অন্য আরেকটি অফিসে জব করেন, তিনি মূলত অরওয়েলকে কল দিয়ে বলেছিলেন যে লোকালয়ে একটি হাতি বেরিয়ে পড়েছে, তাকে যেন মানুষদের কাছ থেকে আলাদাভাবে জায়গা নিয়ে যাওয়া হয় অথবা মানুষদেরকে তার কাছ থেকে যেন রক্ষা করা হয়। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে দ্য ডেড ম্যান। ডেড ম্যান হচ্ছে একজন মৃত ব্যক্তি। সেটা হচ্ছে আমরা স্টোরিটির প্লটে দেখতে পাবো যে যেই হাতিটি লোকালয়ে চলে এসেছিল, মানুষদের সম্পদ নষ্ট করতেছিল, সেই হাতিটি একজন নিরীহ মানুষকে হত্যা করেছে এই ক্যারেক্টার দ্বারা তার কথায় বলা হয়েছে। এর পরবর্তী সর্বশেষ ক্যারেক্টার্স হলো কিছু বার্মিজ পিপল, যারা মূলত ন্যারেটরকে বা জর্জ ওরওয়েলকে বিভিন্নভাবে টিটকারি করত। এবং আমরা স্টোরিটির প্লটে দেখতে পাই তারা একজন ব্রিটিশ ইংলিশ ওমেনকে দেখে তার দিকে থুথু ফেলেছিল। এবং আমরা স্টোরিটিতে এটাও দেখেছি যখন জর্জ ওরওয়েল একটি খেলায় হেরে গিয়েছেন, এই হেরে যাওয়ার চিত্রটি দেখে তারা খুব বেশি এনজয় করেছে, হাসি ঠাট্টা করেছে এবং উপভোগ করেছে। তো এই সবগুলোই হচ্ছে মূলত এই স্টোরিটির ক্যারেক্টার্স। তো এখন আমরা এই স্টোরিটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। স্টোরিটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থিমস রয়েছে। প্রথম যেটি, সেটি হলো দ্য ইভিলস অব ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের খারাপ দিকগুলো। এটি নিয়ে তো তেমন কিছু বলার নাই, কারণ ইতিমধ্যে আমরা এই স্টোরিটির ব্যাকগ্রাউন্ডে জানতে পেরেছি যে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সময় মোগলরাও তেমন ভালো কিছু করে যেতে পারেনি, যতটাই করেছে তারা নিজেদের লাভের জন্যই করেছে। পরবর্তীতে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ ও আন্দোলনের ফলে তাদের পতন ঘটলেও পরবর্তীতে ব্রিটিশরা এসে ক্ষমতা দখল করে এবং ব্রিটিশ শাসনামলে ব্রিটিশরা মোগলদের চেয়েও খুব বেশি খারাপ আচরণ করেছে, স্থানীয় মানুষদেরকে খুব বেশি নির্যাতন করেছে, শাসনের নামে শোষণ করেছে, তাদের উপর কর আরোপ করেছে, তাদের অর্জিত অর্থ ভারতবর্ষ থেকে ব্রিটিশে পাচার করেছে। এছাড়াও আরও বিভিন্ন শোষণমূলক কর্মকাণ্ড আমরা এই স্টোরিটির প্লটে দেখতে পাব, যার কারণে একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দ্য ইভিলস অব ইম্পেরিয়ালিজম। এর পরবর্তী থিম হচ্ছে দ্য পারফরম্যান্স অব পাওয়ার, পাওয়ার বা শক্তির পারফরম্যান্স। এর দ্বারা মূলত এটা বোঝানো হয়েছে যে একজন মানুষের হাতে যখন কোনো ধরনের ক্ষমতা বা শক্তি থাকে, সেই ক্ষমতাকে সে ইচ্ছা করলে বিভিন্নভাবে ব্যবহার করতে পারে। সে মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে পারে, মানুষের মঙ্গল না করে মানুষের ক্ষতি করে নিজের মঙ্গলের জন্যও করতে পারে। ঠিক তেমনটা এই স্টোরিটির প্লটে আমরা দেখেছি যে জর্জ ওরওয়েল যখন তিনি পুলিশ অফিসার ছিলেন, একটি হাতি লোকালয়ে এসেছিল, হাতিটি শান্ত হয়েছিল, তিনি ওই হাতিটিকে হত্যা করতে চাননি, কিন্তু স্থানীয় উৎসুক জনতার ভিড়ে সবার সামনে নিজের ক্ষমতা বা পাওয়ার দেখানোর জন্যে তিনি মূলত ওই নিরীহ হাতিটিকে হত্যা করেছেন, অর্থাৎ তার ক্ষমতার অপব্যবহার করেছেন।
সেই ব্যাপারটির কারণেই একটি থিম দেখানো হয়েছে, দ্য পারফরমেন্স অফ পাওয়ার। এবং অন্যদিকে আমরা ওই ব্রিটিশ যে শাসকগণ রয়েছেন তাদের মাঝেও যে শক্তি বা ক্ষমতা ছিল সেটিরও আমরা বিভিন্ন ধরনের অপব্যবহার দেখতে পাই। এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দ্য ক্রাইসিস অফ কোয়েন্সিয়েন্স। কোয়েন্সিয়েন্স শব্দটির অর্থ হচ্ছে বিবেক, অর্থাৎ বিবেক এর ক্রাইসিস। এই থিমটি দ্বারা আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দিতে পারি, যেমন একটি হলো ব্রিটিশরা যখন শাসনের নামে শোষণ করছিল, যখন কোটি কোটি ডলার তাদের দেশে পাচার করছিল, ঠিক সেই সময় ভারতবর্ষে অনাহারে কোটি মানুষ মৃত্যুবরণ করেছে। তারা শাসক হয়েও তাদের বিবেকের যে ক্রাইসিস ছিল সে ব্যাপারটি আমরা এখানে দেখতে পাই। এছাড়াও স্টোরিটির প্লটেও আমরা দেখতে পাই যে জর্জ ওরওয়েল বা অথর বা ন্যারেটর, সে একজন পুলিশ অফিসার, তার মাঝে ক্ষমতা রয়েছে। সে চাইলে উৎসুক জনতাকে বুঝাতে পারত যে এই হাতিটিকে হত্যা করার কোনো প্রয়োজন নেই, এটিকে আমরা এই লোকালয় থেকে শান্ত করে তার জায়গায় নিয়ে যেতে পারি, কিন্তু সে নিজেও তার বিবেকের সঠিক ব্যবহার করেনি। সে ওই নিরীহ হাতিটিকে গুলি করে হত্যা করেছিল। এখানেও তার বিবেকের অপব্যবহার আমরা দেখতে পাই, যার কারণে এই থিমটি ব্যবহার করা হয়েছে দ্য ক্রাইসিস অফ কোয়েন্সিয়েন্স। এর পরবর্তী সর্বশেষ গুরুত্বপূর্ণ থিম হচ্ছে কালচার ক্লাস। কালচার ক্লাস যেটি, সেটি হচ্ছে মূলত দুটি কালচারকে বিভক্ত করে দেখানো হয়েছে। প্রথমত হচ্ছে স্থানীয় যেই ভারতবর্ষের মানুষগুলো, যারা তখন বেশিরভাগই ছিল নিরীহ, অশিক্ষিত এবং গ্রামীণ কালচারে অভ্যস্ত। অন্যদিকে যে ব্রিটিশরা রয়েছেন তারা মূলত তখন ধনী শ্রেণী ছিল, শিক্ষিত ছিল এবং তাদের কালচার ছিল ভিন্ন, পশ্চিমা। দুটি কালচার যখন মুখোমুখি সাংঘর্ষিকভাবে একই সাথে থাকে, সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা আচরণবিধি আমরা দেখতে পাই। ঠিক তেমনটাই দেখেছি ব্রিটিশ শাসনামলে। ব্রিটিশরা শাসন নামে শোষণ করেছে, তারা শিক্ষিত হয়েও এই এখানকার যে ভারতবর্ষের নিরীহ মানুষগুলো ছিল তাদেরকে শিক্ষিত করার উদ্দেশ্যে এসে তারা শিক্ষিত করেনি। অন্যদিকে ভারতবর্ষের যেই এখানকার কালচারের যে মানুষগুলো ছিল তারাও ওদের সাথে নিজেদের খাপ খাইয়ে চলতে পারেনি, যার কারণে তাদের মাঝে সব সময় এক ধরনের পার্থক্য বিরাজমান ছিল, যার কারণেই এই শিক্ষিত এলিট শ্রেণীর ব্রিটিশ মানুষদেরকে স্থানীয় বার্মিজ বা স্থানীয় ভারতবর্ষের নাগরিকরা বিভিন্নভাবে টিটকারি করত, থুতু নিক্ষেপ করত এবং তাদের কোনো অধঃপতন দেখে হাসাহাসি করত। তো এই চারটি হচ্ছে মূলত এই স্টোরিটির মেইন থিমস, আশা করি বুঝতে পেরেছ। আর হ্যাঁ, এটি হচ্ছে এই স্টোরিটির ফার্স্ট পার্টের আলোচনা। এখানে আমরা স্টোরিটির ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সেটিংস, থিমস সহ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করেছি। আর সেকেন্ড পার্টে আমরা এই স্টোরিটির ক্রিটিক্যাল সামারি সহ বাকি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্টটি যেহেতু দেখেছ, অবশ্যই সেকেন্ড পার্টটিও দেখে নেবে, তাহলে আশা করি এই স্টোরিটি খুব ভালোভাবে বুঝতে পারবে। আর সেকেন্ড পার্টটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ধন্যবাদ।